ওয়েলকাম এভরিওয়ান, ANM GNM 2021 কাউন্সিলিং এর মপ আপ রাউন্ড কাউন্সিলিং সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে ANM GNM নার্সিং 2021 মপ আপ রাউন্ড কাউন্সিলিং এ কারা কারা পার্টিসিপেট করতে পারবে, কারা কারা পার্টিসিপেট করতে পারবে না, কিভাবে মপ আপ রাউন্ড কাউন্সিলিং হবে, তার জন্য কি কি করতে হবে, পাশাপাশি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে গেলে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, সমস্ত বিস্তারিত তথ্য আজকে ভিডিওতে আলোচনা করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো। তো মপ আপ রাউন্ড কাউন্সিলিং কি? WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারে এটি হচ্ছে লাস্ট রাউন্ড কাউন্সিলিং। এরপরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আর কোনো কাউন্সিলিং করাবে না, ঠিক আছে? তো মপ আপ রাউন্ড কাউন্সিলিং কিন্তু ইন্টারেস্টিংলি একটি অন্য রকমের কাউন্সিলিং, সম্পূর্ণ ভিন্ন ধরনের কাউন্সিলিং। এবং যেটা বললাম, এই কাউন্সিলিং কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে যে কটা সিট বেঁচে আছে তার উপরে। অর্থাৎ ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ অ্যাডমিশন ভেরিফিকেশন এগুলো কমপ্লিটের পরে, স্টিল যে ভ্যাকেন্ট সিট গুলো আছে, এখনো যে সিট ফাঁকা পড়ে রয়েছে, সেগুলোর উপরে কিন্তু মপ আপ রাউন্ড কাউন্সিলিং হবে। অর্থাৎ মপ আপ রাউন্ড কাউন্সিলিং এ কতগুলো সিট ফাঁকা থাকবে বা কতগুলো সিট ফাঁকা থাকবে না, গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, কতগুলো সিট ফাঁকা থাকবে কি থাকবে না, বা মপ আপ রাউন্ড কাউন্সিলিং সংগঠিত হবে কিনা, পুরোপুরি ডিপেন্ড করছে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এবং সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর উপর, স্টিল যে সিট গুলো ভ্যাকেন্ট রয়েছে সেগুলোর উপরে। এই মপ আপ রাউন্ড কাউন্সিলিং কিন্তু পুরোপুরি অনলাইনে হবে। আগে মপ আপ রাউন্ড কাউন্সিলিং হচ্ছে অফলাইনে হতো, কিন্তু এই মপ আপ রাউন্ড কাউন্সিলিং পুরোপুরি অনলাইনে হবে। এবং এই মপ আপ রাউন্ডে কিন্তু তোমাদেরকে পুনরায় নতুন করে 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, আবার নতুন করে তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে, চয়েস লকিং করতে হবে, সবটাই কিন্তু নতুন ভাবে হবে। আমি একবার শিডিউলটা বলে দিচ্ছি, 14 তারিখ 14 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর, 14, 15, 16 এই 3 দিন কিন্তু আবার নতুন করে 200 টাকা দিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং চলবে। 20 তারিখে মপ আপ রাউন্ডে রেজাল্ট পাবলিশ হবে এবং হাতে খুব কম সময় রয়েছে, 20, 21, 22 এই 3 দিনের মধ্যে কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করতে হবে মপ আপ রাউন্ডের। এবারে আসছি মপ আপ রাউন্ডে কারা কারা পার্টিসিপেট করতে পারবে। প্রথম কথা ভালোভাবে শুনবে, যারা ফার্স্ট রাউন্ডেই যারা আপগ্রেডেশন নো করে ভেরিফিকেশন এবং অ্যাডমিশন নিয়ে নিয়েছিলে, তোমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। যারা প্রথম রাউন্ডে অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করেছো, তোমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। যারা সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন ইয়েস করেছিলে, নতুন সিট পেয়েছো, বা আপগ্রেডেশন ইয়েস করলেও নতুন সিট পাওনি বা আগের সিটটা রয়েছে, এক কথায় তুমি সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নিয়েছো, তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। যারা আপগ্রেডেশন ইয়েস করেছিলে কিন্তু অ্যাডমিশন নাওনি সেকেন্ড রাউন্ডে, তোমরাও মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। যারা সেকেন্ড রাউন্ডে, এক কথায় যারা অ্যাডমিশন নিয়েছো বা অ্যাডমিশন নাওনি, সবাই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। সেকেন্ড রাউন্ডে যারা ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছিলে, সেকেন্ড রাউন্ডে যারা ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছিলে এবং ভেরিফিকেশন করে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমরাও মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এবং সেকেন্ড রাউন্ডে যারা অনলি ভেরিফিকেশন করিয়েছো, ফ্রেশ অ্যালটমেন্ট যাদের হয়েছিল এবং শুধুমাত্র ভেরিফিকেশন করিয়েছো কিন্তু অ্যাডমিশন নাওনি, তোমরাও মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। তাহলে কারা কারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারছে? যারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়েছে তারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারছো তোমরা। যারা সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নিয়েছো, আপগ্রেডেশন নিয়ে হওয়ার পরে, তোমরা হচ্ছে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারছো। যারা সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নাওনি, তোমরাও মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। যারা ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছো, ভেরিফিকেশন করিয়েছো, অ্যাডমিশন নিয়েছো, তোমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এবং যারা ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছে এবং শুধু ভেরিফিকেশন করিয়েছো, অ্যাডমিশন নাওনি, তোমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। পাশাপাশি যারা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে কোনো সিট পাওনি, অর্থাৎ ফার্স্ট রাউন্ডেও কোনো সিট তোমাদের জন্য অ্যালট হয়নি, সেকেন্ড রাউন্ডেও তোমরা কোনো সিট পাওনি, তোমরাও মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এবারে আসছি হচ্ছে কারা কারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। যাদের প্রথম রাউন্ডে, একদম প্রথম রাউন্ডে সিট এসেছিল কিন্তু ভেরিফিকেশন করাওনি, কিছুই করাওনি, তোমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, ঠিক আছে? পাশাপাশি যারা হচ্ছে উইথড্র অপশনে ক্লিক করেছিলে বা উইথড্রর মাধ্যমে তোমরা হচ্ছে রিফান্ডের প্রসিডিওরটা কমপ্লিট করেছিলে, তোমরা কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। আরেকটা কথা, যারা ফ্রেশ অ্যালটমেন্ট যাদের এসেছিল, যাদের ফ্রেশ অ্যালটমেন্ট এসেছিল কিন্তু ভেরিফিকেশন করাওনি সেকেন্ড রাউন্ডে, তোমরাও মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। কিন্তু যাদের আপগ্রেডেশন ছিল কিন্তু সেকেন্ড রাউন্ডে ভেরিফিকেশন বা অ্যাডমিশন কিছু করাওনি, তোমরাও মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। কিন্তু যাদের ফ্রেশ অ্যালটমেন্ট ছিল কিন্তু ভেরিফিকেশন করাওনি, তোমরা কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করা কিন্তু বাধ্যতামূলক নয়, অর্থাৎ এটি সম্পূর্ণ তোমার উপর নির্ভরশীল। তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাও কি চাও না, এটা কমপ্লিটলি তোমার নিজস্ব ডিসিশন। মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করা বাধ্যতামূলক নয়। এবারে আসছি মপ আপ রাউন্ডের আউটকাম কি হতে পারে। তো দেখা যাচ্ছে তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করেছো, তা তুমি ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং অ্যাডমিশন নিয়ে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করছো।
তাহলে মপ আপ রাউন্ডে যদি তুমি সিট পাও তাহলে সেই নতুন সিটে কিন্তু তোমাকে ভেরিফিকেশন করিয়ে ভর্তি হতেই হবে ঠিক আছে তোমার কাছে আর কোনো অপশন থাকছে না যারা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নিয়ে নিয়েছো এবং মপ আপে যদি তোমরা নতুন সিট পাও তাহলে নতুন সিটেই তোমাদেরকে ভর্তি হতে হবে ঠিক আছে তোমাদের আগের যে সিটটা তোমরা অ্যাডমিশন নিয়েছিলে সেটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে পাশাপাশি যারা হচ্ছে অ্যাডমিশন নাওনি তোমরা নতুন সিট পেলে তোমাদেরকে নতুন সিটে ভর্তি হতে হবে কিন্তু যাদের অ্যাডমিশন নেওয়া আছে যাদের ফার্স্ট রাউন্ড হোক বা সেকেন্ড রাউন্ড হোক অ্যাডমিশন নেওয়া হয়েছে তোমরা যদি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করে নতুন সিট না পাও সেই ক্ষেত্রে তোমাদের আগের অ্যাডমিশনটা কিন্তু বজায় থাকবে অর্থাৎ তুমি ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কোন একটা কলেজে ভর্তি হয়ে গেছো এবার মপ আপে পার্টিসিপেট করলে কিন্তু মপ আপে কোনো কলেজ পেলে না তাহলে তোমার আগের সিটটা কিন্তু থেকে যাচ্ছে কিন্তু যারা যারা ভর্তি হওনি যারা যারা অ্যাডমিশন হওনি কিন্তু মপ আপ রাউন্ডে তোমরা পার্টিসিপেট করতে পারবে সেক্ষেত্রে মপ আপ রাউন্ডে কোনো সিট না পেলে কিন্তু তোমাদের আগের সিটটাও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে যাদের অ্যাডমিশন নেওয়া নেই তারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করলে যদি কোনো সিট না পাও তাহলে তোমাদের আগের সিটটা ক্যান্সেল হয়ে যাবে এবারে আসছি মপ আপ রাউন্ডে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে বা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার সময় কি কি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু বিপদে পড়ে যাবে বিশেষ করে যারা অ্যাডমিশন কমপ্লিট করেছো সরকারি হোক বা প্রাইভেট কলেজ হোক তোমাদের কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেটের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে প্রথম কথা যারা সরকারিতে ভর্তি হয়েছো তোমরা যারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাও অনলি যে কলেজে ভর্তি হতে চাও তোমরা কোনো একটা কলেজে ভর্তি হয়েছো তুমি আরো কোনো কলেজে বা আরো বাড়ির কাছাকাছি হোক বা তোমার ইচ্ছা মতো আরো কোনো কলেজে ভর্তি হতে চাইছো তাহলে শুধু সেই কলেজগুলো লিস্টে রাখবে ঠিক আছে কখনোই সবগুলো কলেজ মপ আপ রাউন্ডে চয়েস ফিলিং এর লিস্টে রাখবে না ধরো তুমি চয়েস করেছিলে 41টা সরকারি কলেজ তুমি পেয়েছো 5 নম্বর কলেজ তাহলে তুমি 1 2 3 4 এই 4টি কলেজ মপ আপ রাউন্ডে রাখবে বা ধরাও তুমি হচ্ছে 1 নম্বরে রেখেছিলে SSKM 2 নম্বরে আরজিকর 3 নম্বরে NRS তুমি হচ্ছে NRS পেয়েছো তাহলে মপ আপ রাউন্ডে তুমি SSKM বা আরজিকরে ভর্তি হতে চাও তাহলে সেই দুটোই অনলি রাখবে মিনিমাম তোমরা যদি একটা কলেজে ভর্তি হতে চাও কেউ যদি চাও যে আমি কলকাতা মেডিকেলে ভর্তি হবো বা কেউ চাও আমি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি হবো কেউ চাও যে আমি মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হবো তাহলে শুধু সেই কলেজগুলোই রাখবে মপ আপ রাউন্ডে কখনোই সবগুলো কলেজ চয়েস লিস্টে রাখবে না তাহলে কি হবে দেখা যাচ্ছে যে তুমি হচ্ছে আমি ধরে নিচ্ছি 10টা চয়েস দিয়েছিলে তুমি সেখানে তুমি 5 নম্বর চয়েসটা পেয়েছো এবার তুমি 6 7 8 9 এই চয়েসগুলো নিশ্চয়ই পেতে চাইবে না তাহলে মপ আপ রাউন্ডে তোমার কাজ হবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই চয়েসের কলেজগুলো রাখার ঠিক আছে অর্থাৎ তুমি যে কলেজটা পেয়েছো তার উপরের কলেজগুলোই মপ আপ রাউন্ডে রাখবে কখনোই নিচের দিকের কলেজগুলো রাখবে না কারণ তুমি সেই কলেজগুলো পেতে চাও না আমি আরেকটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরো তুমি 1 নম্বরে রেখেছিলে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ 2 নম্বরে রেখেছিলে হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ 3 নম্বরে রেখেছিলে দেবেন মাহাতো 4 নম্বরে রেখেছিলে ঝাড়গ্রাম 5 নম্বরে রেখেছিলে লালগড় এবারে তুমি হচ্ছে ঝাড়গ্রাম পেয়েছো তাহলে তুমি মপ আপ রাউন্ডে পুরুলিয়া পেতে চাও বা বাঁকুড়া পেতে চাও বা মেদিনীপুর পেতে চাও তাহলে অনলি এই 3টা কলেজে রাখবে কখনোই লালগড় রাখবে না তুমি যে চয়েসটি পেয়েছো ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে কখনো তার নিচের দিকের কলেজগুলো রাখবে না সবসময় তুমি যে কলেজে ভর্তি হতে চাও অনলি সেই কলেজগুলোই মপ আপে রাখবে ঠিক আছে এবং প্রাইভেট কলেজে যারা ভর্তি হয়ে গেছো তোমাদের কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করা অত্যন্ত রিস্ক হয়ে যাবে যারা অলরেডি প্রাইভেট কলেজে ভর্তি হয়েছো কারণ প্রাইভেট কলেজে ভর্তি হতে কম করে তো 1 লাখ টাকা লাগে বা যারা আরো বেশি টাকা দিয়ে ভর্তি হয়েছো তোমরা যদি মপ আপ রাউন্ডের অন্য কোনো কলেজ পাও যদি সরকারি হয়ে যায় তাহলে তো ভালোই কিন্তু অন্য কোনো প্রাইভেট কলেজ যদি পাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার আগের অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে তখন স্বাভাবিকভাবেই তোমার মনে প্রশ্ন যাবে তাহলে আগের টাকাটা কি ফেরত পাবো আগের টাকা কিন্তু ফেরত পাবে কি পাবে না সেটা কমপ্লিটলি তুমি যে প্রাইভেট কলেজে ভর্তি হয়েছো তার উপর নির্ভর করছে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড স্পষ্ট বলে দিয়েছে সিট অ্যালটমেন্টে টাকা বাদ দিয়ে অন্য কোনো টাকা কিন্তু রিফান্ডের দায়িত্ব ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নেবে না অর্থাৎ তুমি 1 লাখ হোক 1.5 লাখ হোক 2 লাখ হোক বা 2.5 লাখ হোক তুমি অ্যাডমিশন নিয়েছো কোনো একটা কলেজে এবার তুমি মপাপে পার্টিসিপেট করলে মপাপে যদি সরকারি কলেজ পেয়ে যাও তাহলে তো কোনো চিন্তাই নেই এবার মপাপে দেখা যাচ্ছে তুমি প্রাইভেট কলেজও রেখে দিচ্ছ তাহলে মপাপে যদি তুমি অন্য কোনো প্রাইভেট কলেজ পাও তাহলে কিন্তু তোমার আগের কলেজটা ক্যান্সেল হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু টাকা ফেরতের দায়িত্ব কোনোভাবেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নেবে না তো এই বিষয়ে কিন্তু যথাযথ সতর্কতা অবলম্বন করবে অত্যন্ত সাবধান বুদ্ধিমত্তার সাথে চয়েস ফিলিং করবে এবং তুমি যেখানে ভর্তি হতে চাও অনলি সেই কলেজগুলো রাখবে যারা প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেছো তোমরা অনলি সরকারি কলেজগুলো চয়েস ফিলিং এ রাখবে এবং যারা সরকারি কলেজে ভর্তি হয়ে গেছো তোমরা যে কলেজগুলো ভর্তি হতে চাও অনলি সেগুলোই রাখবে হ্যাঁ এবং বিশেষ করে যারা সরকারি কলেজে ভর্তি হতে চাও তোমাদের মপ আপ রাউন্ডে আর পার্টিসিপেট করার দরকার নেই কারণ তোমরা অলরেডি ভর্তি হয়ে গেছো ঠিক আছে সেক্ষেত্রে তোমরা অ্যাডমিশনের জন্য অন্য কোনো কলেজে অ্যাডমিশনের জন্য তোমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতেই পারো কিন্তু তোমরা যে কলেজে ভর্তি হচ্ছ অনলি সেগুলো রাখবে যারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়েছো তোমরা সবগুলো সরকারি কলেজে রাখবে যারা যে কোনো সরকারি কলেজে অলরেডি ভর্তি হয়ে আছো তোমরা তোমাদের পছন্দ মতো 1টা 2টা 3টা 4টা বা
তোমরা যে যে কলেজে ভর্তি হতে চাও অনলি সেগুলোই রাখবে, এবং যারা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে কোনো সিট পাওনি তোমাদের তো চিন্তার কোনো কারণ নেই, তোমরা সবগুলো কলেজই রেখে দেবে। যারা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে যে কোনো সিট পাওনি অথচ একটা সরকারি কলেজ পেতে চাইছো, তোমরা অনলি সরকারি কলেজগুলো সবগুলো রাখবে। এবং যাদের একটি সিট চাই, সেটি সরকারি হোক বা প্রাইভেট হোক, যে কোনো প্রাইভেট কলেজ হোক, তোমাদের একটা সিট চাই, তোমরা কিন্তু সবগুলো কলেজ চয়েস ফিল্ডিং এ রাখবে। যতগুলো সরকারিও আছে বেসরকারি কলেজ আছে, যাদের একটা সিট দরকার, অনেকেই আছে এরকম আমাকে মেসেজ করেছো যে তোমার একটা সিট চাই, তোমার যে কোনো প্রাইভেট কলেজ হোক, তুমি বছর নষ্ট করতে চাইছো না, তুমি এই বছরই যে কোনো প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছো, তাহলে তুমি চয়েস ফিলিং এ সবগুলো প্রাইভেট কলেজ রাখবে, তুমি কোনো না কোনো কলেজ পাবেই পাবে। তো মপ আপ রাউন্ড কাউন্সিলিং কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল হতে চলেছে। যারা বিশেষ করে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমরা অত্যন্ত সতর্কতার সাহায্যে এবং বুদ্ধিমত্তা নিয়ে চয়েস ফিলিং করবে, যে যে কলেজে তোমরা ভর্তি হতে চাও অনলি সেগুলোই রাখবে। এবং যারা কোনো কলেজ পাওনি ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড হোক, তোমাদের জন্য খুশি খবর রয়েছে, তোমরা মপ আপ রাউন্ডে সবগুলো কলেজ রাখবে। যারা সরকারিতে ভর্তি হতে চাও সবগুলো সরকারি কলেজ রাখবে, এবং যারা হচ্ছে ন্যূনতম একটা প্রাইভেট কলেজ, যেটা আমি আগেও বললাম যে তোমাদের একটা কলেজ চাই, তোমরা সবগুলো কলেজ রেখে দিবে এবং তোমরা কিন্তু কলেজ অবশ্যই পাবেই পাবে। তো মপ আপ রাউন্ড সংক্রান্ত এই ছিল আজকের বিস্তারিত তথ্য। পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।